আসসালামু আলাইকুম দর্শক, আমি ঈশাক হোসেন, একোট্যাবলা চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা নিয়ে করবো, যে আমরা অনেকেই ফ্যান্সি গাপ্পি মাছের প্রতি ইন্টারেস্টেড। ফ্যান্সি গাপ্পি বলতে বোঝায় যে যেগুলো পিওর ব্রিডের গাপ্পি, যেগুলোর এক একটা আলাদা নির্দিষ্ট আইডেন্টিটি আছে, কালার আছে, বৈশিষ্ট্য আছে। তো এইগুলো নিয়ে অনেকে কাজ করতে চান, আমিও কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল হয়েছে। তো যেটা বিষয় যে স্পেস, ফ্যান্সি গাপির অন্য আরেকটা বিষয় যেটা কাজ করে যে স্পেস, কারণ একটা মাছ, একটা টাইপসের মাছ একটা ট্যাঙ্কেই রাখতে হবে, এবং সেখানে বাচ্চা হলে সেটা আবার বড় করার জন্য আরেকটা ট্যাঙ্ক, দ্যাট মিনস একটা মাছ প্রতি তিনটা করে ট্যাঙ্ক লাগাটা খুবই স্বাভাবিক। সো যদি আপনি পাঁচ জাতের করতে চান তাহলে 15টা ট্যাঙ্ক, যদি আরও বাড়াতে চান তাহলে কতগুলো ট্যাঙ্ক লাগতে পারে। সো আজকে যে ভিডিওটা করব, যে আপনি খুবই স্বল্প পরিসরে বিভিন্ন জাতের ফ্যান্সি গাপ্পি ওই একই স্পেসের মধ্যে করতে পারবেন এবং বড় হবে। তো যেটা বিষয় যে এইখানে আমার গাপ্পি সেট আপ, এর কিছু আপডেট দেই। আলহামদুলিল্লাহ বেশ কয়েক জাতের গাপ্পি আমার সেট আপে আছে এবং আরও আসবে, একটা ভিডিও সারপ্রাইজ আপনাদের দিব। তো এইখানে আমার ডাম্বো মোজাইক যে গাপ্পি আছে, এটা আজকে বেবি দিয়েছে। বেবিগুলো খুবই নিউবর্ন বেবি, সো তারা খুবই ছোট, এদেরকে দেখানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেটা যে ওই দেখেন, একদম ছোটো ছোটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এগুলো ডাম্বো মোজাইক। নিয়নগুলোর বাচ্চাগুলো বিশাল হয়ে গেছে এবং অনেক, দেখেন যে প্যারেন্টসদের সাথে এরা রীতিমতো কোনো বিষয় না এদের কাছে ঘুরে বেড়ানো, প্যারেন্টসদের সাথে ঘুরে বেড়াচ্ছে নিয়নগুলোর বাচ্চাগুলো। ব্লু টোপাজের বাচ্চা অনেক বড় হয়ে গেছে, ওদিকে ইয়েলো টক্সিডো, রেড টক্সিডো, এদিকে হলো ব্লু মস্কোর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এদিকে আছে রেটেল প্লাটিনামের বাচ্চা। তো আমি মানে বলবো যে এরা নিজেরাই বাচ্চা দেওয়ার মতো বয়স হয়ে গেছে, উইদিন এক মাস বয়স হয়নি, এত বড় হয়ে গেছে। সো ভিউয়ার্স, যেটা আমি দেখাতে চাচ্ছি আপনাদের, আমার কিন্তু গাপ্পি সেট আপ এইখানে আছে, এইখানে আছে, ওই দিকে আছে, আবার নতুন সেট আপ করছি ওই দিকে, যে দেখছেন নতুন জায়গা ওখানে সব সেট আপ করছি। অলমোস্ট বলা যায় যে আমার গাপ্পিতেই 24টা ট্যাঙ্ক, 24টা ট্যাঙ্ক সহ কর্কশিট সহ আছে। তো এখন যে বিষয়টা কাজ করছিল, যে আপনারা যদি একটা ট্যাঙ্কেই অনেক জাতের গাপ্পি করতে চান, দুই তিন ধরনের জাতের গাপ্পি, সাপোজ আমি এরকম এই ট্যাঙ্কের একটা কথা বলি, যে এই ট্যাঙ্কে যদি আপনারা পার্টিশন দিয়ে দেন, পার্টিশন দিয়ে দিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে আপনারা যদি, এটা যেহেতু আমার ট্যাঙ্কটা হলো 5 ফিটের ট্যাঙ্ক এবং চওড়া হলো অ্যারাউন্ড 2 ফিট টু 3 ফিট, তো এখানে পার্টিশন দিলে কিন্তু এক একটা বলা যায় 2.5 ফিটের ট্যাঙ্ক তৈরি হবে, 5টা 2.5 ফিটের ট্যাঙ্ক তৈরি হবে। তো আপনারা ইজিলি এখানে চার ভাগে ভাগ করে 4 জাতের গাপ্পি করতে পারবেন। সো এখন আসছে বাচ্চার বিষয়টা, এখানে দেখেন যে প্রচুর পরিমাণে বাচ্চা দিছে, এবং আমি বাচ্চাগুলোকে আলাদা করি নাই এই জন্য যে আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স থেকে, যে গাপ্পি মাছ বাচ্চা খায় এটা যেমন সঠিক, কিন্তু কোন প্রসেসটা মেনটেন করলে বাচ্চা খাবে না সেটাও আমার, আমি মেনটেন করি বলেই আমার সমস্যা হয় না। তবে যে বিষয়টা আপনাদেরকে আজকে আমি সাজেস্ট করবো, সেটা হলো যে আপনারা যখন গাপ্পির বাচ্চা খাওয়ার রিস্কটা থাকে হলো 1 থেকে 7 দিনের মধ্যে, তারপরে ওরা যে সাইজ হয়ে যায়, যেরকমভাবে ফ্রি সুইম করে, যে স্পিডে সাঁতার কাটে, প্যারেন্টসরা খাইতে পারে না। সো এই 7 দিন আপনারা আলাদা রাখতে পারেন। অথবা আরেকটা তথ্য বলি আপনাদেরকে, গাপ্পি কিন্তু মানে আপনার ব্রিডিং উপযোগী হইতে খুব 2 মাস+ টাইম লাগে, দ্যাট মিন্স এরা 1.5 মাস পর্যন্ত আপনি সব জাতের বাচ্চাকে, ধরেন যে আমার এখানে বাচ্চা হয়েছে নিয়ন ব্লু, এখানে ডাম্বো মোজাইক, এখানে ব্লু টোপাস, এখানে ইয়েলো টক্সিডো, কোই টক্সিডো, আরও যা যা আছে, জাভা, সান্টাক্লজ, যা যা গাপ্পি আছে, এদের বাচ্চাকে আমি চাইলে সমসাময়িক বয়স বা আকৃতি আকারের, দেখা যাচ্ছে যে একটা ট্যাঙ্কে, বড় একটা ট্যাঙ্কে আমি ছেড়ে দিলাম, এরকম একটা ট্যাঙ্কে ছেড়ে দিলাম, একটা বড় ট্যাঙ্কে যত জাতের আপনাদের যদি ফ্যান্সি গাপ্পি থাকে ছেড়ে দিবেন, এরকম যদি এই বড় ট্যাঙ্ক থাকে ছেড়ে দিবেন, এবং দেখবেন যে খুব দ্রুত বড় হবে এবং 1.5 মাস পর্যন্ত আপনার নিশ্চিন্তে রাখতে পারবেন,
যে কিছু সমস্যা হবে না কিন্তু এখানে একটা বিষয় আছে যদি আপনারা গাপ্পির জাত সম্পর্কে প্যাটার্ন সম্পর্কে এক্সপার্ট না হন তাহলে কিন্তু এই কাজটা করাটা রিক্স কারণ হলো এই জন্য যে আপনি যদি সেমি অ্যাডাল্ট অবস্থায় ওদেরকে আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু ওরা আলটিমেটলি একসাথে থাকলে ক্রস হয়ে যাবে সো সেমি অ্যাডাল্ট অবস্থায় যদি আপনি ওদের বাচ্চার প্যাটার্ন বুঝে আলাদা করতে পারেন তাহলে আপনি ইজিলি দেড় থেকে দুই মাস পর্যন্ত বয়স পর্যন্ত একসাথে রাখতে পারবেন তো এইটা একটা খুব ইজি ওয়েতে আপনারা স্বল্প পরিসরে রাখতে পারবেন দেড় মাস পরে আপনি মেল ফিমেল এক একটা জাতে এক এক আলাদা আলাদা করে ওদের প্যারেন্টসদের সাথে রাখলেন তখন সমস্যা হবে না ভিউয়ার্স এইটা আজকের এই আপডেট আজকে আরও কিছু আপডেট দিচ্ছি এখানে আমার পোলার প্যারটগুলো বেশ ভালোই কাজ করছে অলরেডি জোড়া নেওয়ার পর্যায়ে চলে গেছে পোলার প্যারট এখানে জেব্রাগুলো নিয়ে কাজ করছি এখন অনেক কিছু নিয়েই কাজ করছি আমি আপনারা জানেন যে আমি বেটা নিয়ে বেশি কাজ করি সো বেটার পাশাপাশি এখন আমি গাপ্পি এবং আরও অন্যান্য মাছ নিয়ে কাজ করছি এইখানে মোটামুটি আমার বিভিন্ন জাতের মাছ আছে টাইগার বার্ব আছে এখানে একটা মজার প্লাটি মাছ আছে মিকি মাছ প্লাটি হাইফিন মিকি মাছ প্লাটি এবং এটা জোস একটা মাছ হাইফিন মানে এই এর হল পাখনাটা উঁচু এখানে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলগুলো বেশ ভালো সাইজেরই হয়েছে এরা হয়তো আর মাস দেড়েক পর জোড়াও নেবে এখানে ফাইটারের ফাইটার মাছ আছে দেখেন যে যদি আপনারা অল্প জায়গায় রাখেন গ্লাসে আমি রাখতে পছন্দ করি না কারণ গ্লাসে রাখলে কয়েকটা জিনিস হয় মনে রাখবেন যে পানি নোংরা হয় দ্রুত বেশি বেশি পানি পরিবর্তন করতে হবে তা নাহলে এদের লেজ শুকিয়ে যাবে অ্যামোনিয়ার কারণে লেজ শুকিয়ে যাবে এবং এরা মারা যাবে সো আমি প্ল্যান্টসও দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যেন অ্যামোনিয়াটা কিছুটা অ্যাবজর্ব হয় আমি এখানে বেশি দিন রাখবো না খুব বেশি আমার স্পেসের জন্য আমি দুই থেকে তিন দিন রাখবো তারপরে এদেরকে বড় জায়গায় দিয়ে দিব ওইদিকে আরও কিছু আপডেট দেখায় এদিকে আমাদের শ্রিম্পের ট্যাঙ্কের কিছু আপডেট দেখায় শ্রিম্পগুলো বেশ বড় বড় হয়ে গেছে ওইদিকে দেখেন লাল চিংড়ি আছে দেখা ওটা কঠিন হয়ে যাচ্ছে আসলে একা একা ভিডিও করছি এদিকে রেড মস্কো গাপ্পি আছে বাচ্চাও দিয়েছে এই ট্যাঙ্কটাতে এখনও কি করব ঠিক করি নাই ঠিক করব তো লবস্টার ওখানে আছে এদিকে আরও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট মাছ আছে ও তার আগে দেখাই যে ফাইটারের ফ্রাই কিন্তু এখন অনেকে যাচ্ছেন অ্যাভেলেবল দেওয়া যাবে এগুলো আজকে এক ভাই চেয়েছেন ওনার জন্য এগুলো চলে যাবে তো এদিকে আমার মলির সেট আপটা আছে এইদিকে নতুন নতুন আরও কিছু মাছ আছে দেখাই গ্লোট একটা অসাধারণ একটা মাছ আমার কাছে এখন চার ধরনের ট্রেটটা আছে এখানে উইডো ট্রেটটা গ্লো ট্রেটটা নিয়ন ট্রেটটা এনে টেট্রা সেট আপ যেহেতু এক হাতে ভিডিও করছি নেট দিয়ে ধরতেও পারছি না ক্যামেরা ধরে রাখা লাগছে নিয়ন এইখানে আমার অ্যাঞ্জেল আছে এইখানে একটা মজার মাছ আছে বিশাল বড় বড় বেলুন মলি আছে বেলুন মলিগুলো খুবই সুন্দর এত গোলগাল হোপফুলি দেখতে পাচ্ছেন ওই যেগুলো সব হোয়াইট বেলুন মলি অনেক বড় বড় মাছগুলো আমি একটু ধরে দেখাই দেখেন যে বেলুন মলিগুলো কত বড় বিশাল বড় বড় বেলুন মলি খুবই চমৎকার একটা মাছ হোপফুলি খুব দ্রুতই বাচ্চা দিবে টেট্রাদেরও একটু দেখাই দিই টেট্রা টেট্রাগুলো অনেক বড় বড় সাইজই আছে দেখেন টেট্রা এনে কিছু মুন্টেল বেলুন মলি রাখছি আর আমার চিড়িয়াখানা এখনও কনস্ট্রাকশনেই আছে আমি এটার আপডেট দিতেই পাচ্ছি না ওদেরকে ওরা অনেক বড় হয়ে গেছে এখানে আমার খরগোশ দিয়ে গিনিপিগ ওইখানে আরও কিছু প্রাণী আনবো তো এখন এটা আপডেট দিতে পারছি না এই দিকে নতুন সেট আপ হচ্ছে এনে আরও গাপ্পির সেট আপ হবে এইদিকে এদিকে বেটার সেট আপ তো জানেনি এটা আরও ডিফারেন্ট চেঞ্জ হবে এইদিকে আমার বেটার সেট আপ সো ভিউয়ার্স এই তো মোটামুটি আপডেট যে স্বল্প পরিসরে স্বল্প জায়গাতে ফ্যান্সি জাতের গাপ্পি যদি করতে চান
আপনারা বাচ্চাগুলোকে এইভাবে একসাথে রাখবেন, দেড় দুই মাস পর্যন্ত থাকবে, সমস্যা হবে না। তারপরে যদি একটু অভিজ্ঞতা বাড়িয়ে আপনারা জাত ভিত্তিতে মেল ফিমেলগুলোকে আলাদা করে দেবেন ওদের প্যারেন্টসের সাথে, সমস্যা হবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস আমার সাথে থাকবেন, আর বেশি বেশি লাইক দিবেন, পাশে থাকবেন। কেউ যদি মাছ সংগ্রহ করতে চান, পরামর্শ চান, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।